দেশকে স্বনির্ভর করতে লোকাল নিয়ে ভোকাল হওয়ার প্রধানমন্ত্রীর আবেদনে সারা দিয়ে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি যুব মোর্চা জেলা বাসিন্দাদের কাছে আসন্ন দীপাবলিতে চীনা টুনি বাল বয়কট করার আবেদন জানিয়ে রাস্তায় নামল বিজেপিরা। আজ দলের বালুরঘাট শহর মণ্ডলীর তরফে বালুরঘাট শহরের বিভিন্ন রাস্তায় এই কর্মসূচি বাস্তবায়িত করতে তাদের হাতে মাটির প্রদীপ এবং সাথে মোমবাতিও তুলে দেওয়া হয়। শুধু তাই নয়, তার সাথে সাথে প্রদীপ জ্বালানোর জন্য প্রয়োজনীয় সর্ষের তেল এবং জনগণের মধ্যেও কিন্তু সেগুলো বিতরণ করা হয়। আন্তর্জাতিক ব্র্যান্ডের পণ্যের অভ্যাস ছেড়ে শুধুমাত্র নিজের দেশের উৎপাদিত পণ্য ব্যবহারের আহ্বান জানিয়ে আজকে ভারতীয় জনতা যুব মোর্চা বালুরঘাট নগর মণ্ডল কমিটির পক্ষ থেকে লোকাল ফর দিওয়ালি ডাক দেওয়া হয়। মণ্ডলের সদস্যরা শহরের বাসিন্দাদের চীনা পণ্য বয়কটের আহ্বানও জানান এই দিনের এই কর্মসূচি পালনের মধ্য দিয়ে। পাশাপাশি দেশকে আত্মনির্ভর করে তুলতে দেশীয় পণ্য ব্যবহারের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন শহরবাসীর কাছে, তাতে তারা যাতে আরও সচেতন হন আগামী দিনে এমনটাও তারা জানান। বালুরঘাট থেকে সুদীপ পালের রিপোর্ট, সঠিক বার্তা।